মোলো যা, এত বড় বাড়ির মেয়ে আনলাম আর শরীরে তেমন কোনো গয়নাই পাঠায়নি। মা গো মা, বড় বউকে যখন আনলুম তখন কত গরিব ঘর থেকে, কিন্তু তারপরেও গা ভর্তি করে গয়না আর ঘর ভর্তি জিনিস, আবার নগদ টাকাও দিয়েছিল। গরিব ঘরে হলে কি হবে, ওদের মন বড়। আর তোমায় এসব কি দিয়ে পাঠিয়েছে, বনেদি বংশ হলে হবে নাকি? মন ছোট বুঝলে না, সবাই মন ছোট। মা আসলে আমি তো, চুপ করো চুপ করো, বিয়ে দিয়ে সবে ঘরে আনলাম আর এখনই মেয়ের মুখে শব্দ বলি, পাড়া প্রতিবেশীর কাছে কি মুখ দেখাতে দেবে না নাকি? হ্যাঁ, ওভাবে বলছো কেন মা, বেশ ভালোই তো দিয়েছে, গা ভর্তি করে গয়না, হাত ভর্তি চুড়ি, সাত নড়ি হার, কোমরে বিছে, ঠিকলি, বড় বড় ঝুমকো, দাদা একেবারে পরক করে নিয়ে এসেছে, এ ভারী খাঁটি সোনা, দাম নাকি খুব চড়া। থাম থাম, গয়নার আবার ও কি সেনে, ও শুধু চকচক করলেই দামি হয় না। কি গো, নতুন বউ আসতে না আসতেই যুদ্ধ লাগিয়ে দিলে নাকি ঘরে? বেসারা বউটা সবে মাত্র এলো আর এখনই নিজের রূপ দেখাচ্ছ গো। থামো তো দিদি, মস্করা করতে এসো না, সাত করে বনেদি ঘর থেকে বউ নিয়ে এসেছিলাম, আর এসে দেখি হাট পুরো ফাঁকা, কোথায় বড় বউয়ের মতন একেবারে গা ভর্তি করে গয়না নিয়ে আসবে তা না। বলি চারপাশে এত লোকজন, তাদের মাঝে কি গয়না গয়না করে আদিক্ষিতা না করলে চলছে না তোমার? সারো সারো নতুন বউকে, এবার যে ঘরে উঠাতে হবে ওকে, চলো মা চলো ঘরে চলো। বৌমারা কোথায় গেলে, সবাই শিগগির এসো। বলুন মা কি হয়েছে, বলুন না মা। তোমরা দুজনে এলে যে, মেজ বউ কোথায়? শোনো, নবাবজাদির আসতে কি দুদিন সময় লাগবে নাকি? যখনই ডাকেন বড় বউ আর ছোট বউ দৌড়ে আসে মা। তাহলে আপনার মেজ বউয়ের কি দরকার শুনি? দরকার আছে বই কি, বলি মেজ বউ, ও মেজ বউ, কানে কি তালা লাগিয়েছো নাকি? হ্যাঁ, শিগগির এসো এখানে। এই তো মা এসেছি মা, উঠোন ঝাড়ু দিচ্ছিলাম। আহ ভাব দেখো, জানো কি রাজকার্য করছিল, যে শাশুড়ির কথা শোনার মতো সময় পায়নি সে। শোনো সকলে, বড় ভাইয়ের বিয়ে হয়েছে 4 বছর, তার ঘরে 3খানা ছেলে পুলে রয়েছে, বাকি রইলে তোমরা দুজন। ছোট বউয়ের তো সবে সবে বিয়ে হয়েছে, কিন্তু মেজ বউ তোমার কি সমস্যা শুনি? মা আর আসলে আমি তো ইয়ে মানে আসলে, ভাব দেখো, এমন যেন তাকে মাগনা মাগনা এই বাড়িতে এনেছি, বলি বিয়ের তো 1 বছর ঘুরলো, নাতি নাতনির মুখ দেখবো কবে? হ্যাঁ, আমি একটা কথা স্পষ্ট জানিয়ে দিচ্ছি, এ বছর ঘোড়ার আগেই যদি আমার নাতি বা নাতনি ঘরে না আসে তাহলে কিন্তু দূর দূর করে তাড়িয়ে দেব। যাও এখন এখান থেকে তোমরা। আচ্ছা মা। কি হলো, এ কি হলো মেজ বৌমা, ও মেজ বৌমা, এই ধরো ধরো তোমরা, বড় বৌমা ছোট বৌমা ওকে ঘরে নিয়ে চলো। জানতাম আমি জানতাম আমার ঘরে খুশির খবর আসতে চলেছে। এই কে আসিস, মিষ্টি আন, মিষ্টি মুখ করো সবাইকে, আমার নাতি হবে গো নাতি। এটা কি হলো বলতো, আমিও তো তাই ভাবছি, হঠাৎ করে এত বড় সুখবর শুনবো ভাবিনি। এতদিন মাকে নাতি নাতনি সুখ দিয়েছিলাম আমি, মা মাথায় করে রাখতো আমাকে, আর এখন দেখি এই হতসাদিকে নিয়ে সারাদিন মাতামাতি করে, এ আমার কিছুতেই সহ্য হচ্ছে না।
আমারও সহ্য হচ্ছে না একদম। আমি নতুন বউ, কোথায় আমাকে নিয়ে আহ্লাদ করবে? তা না, এই মেজো বউকে নিয়ে পড়ে রইল। কিছু তো একটা করতেই হবে, এই মেজো বউ আর তার সন্তানকে সারা জীবনের মতো সরাতে হবে, দরকার হলে একেবারে জন্যে মেরে ফেলব। বেশ ঠিক আছে, তবে কালী ওদের শেষ দিন হোক। শোনো, তবে কি করবে? আহ, কতদিন হলোই নদীতে আসি না। এই নদীর পানি যে একেবারেই স্বচ্ছ, শুধু স্রোতই তো একটু বেশি, কিন্তু তাই বলে এখানে গোসল করার মজাই আলাদা। ঠিক বলেছো দিদি, কিন্তু আমার এই অবস্থায় এখানে আসা ঠিক হয়নি। মা কতবার বারণ করেছিল, তাও তোমরা আমাকে জোর করে কেন এখানে নিয়ে এলে? আরে, আমরা তো আসি, তুই এত চিন্তা করছিস কেন? নে এই মিষ্টিটা খা তো। মিষ্টি? মিষ্টি খাবো কেন? আরে, আসার সময় দেখলি না, পাশের বাড়ির সুমোর সাথে কথা বলছিলাম, ওই দিল, বলল এ নাকি জাদুর মিষ্টি রে, যে খায় তার শরীরে নাকি অনেক শক্তি আসে। ভাবলাম তুই তো পোয়াতি, তাহলে মিষ্টিটা তোকেই খেতে দি। হোমা, তাই নাকি? দাও দাও, তবে খাই মিষ্টিটা। এবার মজা হয়েছে, ওকে বড় ছুরিটাই করে এবার নদীতে ভাসিয়ে দেব, আর মাকে বলবো ও স্রোতে হারিয়ে গেছে। ঠিকই বলেছিস। কি ব্যাপার, ওটা কি দেখছি আমি? এটা একটা পোয়াতি মেয়ে না? হায় হায়, এ কি কাণ্ড! কে এমন নির্দয় কাজ করলো? যাই দেখি তো কি অবস্থা, বেঁচে আছে কিনা। হ্যাঁ, বেঁচে আছে তো, নিশ্চয়ই কেউ ঘুমের ঔষধ খাইয়েছে। বেশ, তবে আমি তোমাকে শক্তিরূপে কিছু দিচ্ছি মা, যার দরুন তুমি শয়তানের সাথে লড়াই করতে পারবে। তোমার অনাগত সন্তানের মধ্যে এমন শক্তি এসে পড়েছে যার দ্বারা সে সমস্ত বাধা পেরিয়ে সব সময় মঙ্গল করবে, সব সময় সুখবর বয়ে নিয়ে আসবে। যাও মা, যেখান থেকে এসেছো সেখানেই ফিরে যাও। একি, আমি এখানে কিভাবে এলাম? সুরদীপা আমাকে কে ভাসিয়ে দিয়েছে? আর আমার বাচ্চা, আমার বাচ্চা কোথায়? ওমা, পাশে তো একটা ছোট্ট শিশু, এ কি তবে আমার সন্তান? কিন্তু আমার সন্তান কখন হলো? কি হচ্ছে এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তোমার সন্তান মা, তুমি যখন এখানে এসেছিলে তখন তোমার বড় ভাসুরের বউ আর ছোট দেউড়ের বউ মিলে তোমাকে ষড়যন্ত্র করে এই নদীতে ভাসিয়ে দিয়েছিল স্রোতে। তারপর? কিন্তু এবার আমি কি করব? তুমি 7 দিন ধরে এই নদীর জলে ভেসেছিলে মা, আমার কথা শুধুমাত্র তুমিই শুনতে পাবে, আর কেউ না। তাই এবার যা বলবার তোমাকেই বলতে হবে, বাড়ি গিয়ে তুমি সব কিছু খুলে বলবে। বেশ, তাই বলবো, চল বাড়ি চল। কি তুই, তুমি কোথা থেকে এলে? আমরা তো ভেবেছিলাম তুমি মরে গেছো, কিভাবে সম্ভব এটা? কোথায় ছিলে তুমি মা? আপনার দুই বৌমা আমাকে মেরে ফেলতে চেয়েছিল মা, শুনুন তবে কি হয়েছিল। আমাদের ক্ষমা করে দিন মা, আমরা আর কখনো এমন ভুল করব না, দয়া করে আমাদের তাড়িয়ে দেবেন না মা, আমরা কোথায় যাব? আমি তো একেবারে নতুন বৌমা, আমাকে ক্ষমা করে দিন মা। হতে পারে আমি একটু রাগী, হতে পারে আমি মেজু বউকে একটু বেশি শাসন করি, কিন্তু তার মানে এই নয় যে তোমরা ওকে মেরে ফেলতে চাইবে। আমি তোমাদের মুখ থেকে
আর একটা শব্দও শুনতে চাই না। আমি আমার ছেলেদের নতুন করে বিয়ে দিব। তোমরা এক্ষুনি এক কাপড়ে বাড়ি ছেড়ে চলে যাবে। বেরিয়ে যাও, এক্ষুনি বেরিয়ে যাও। দেখি দেখি, আমার নাতিকে কোলে দাও। মা, সাধু বাবার আশীর্বাদে আমার সন্তানের ভেতরে এক অলৌকিক শক্তি চলে এসেছে মা। ও সব খারাপ কিছুকে ভালো করে দেওয়ার ক্ষমতা রাখে মা। তাই? ও মা, এ তো ভারী খুশির সংবাদ। এই কর্তামা, কর্তামা, একটা খুব বড় খুশির সংবাদ আছে। খুশির সংবাদ কি? আপনাদের পুকুরে বিশাল বিশাল মাছ উঠছে। এক একটা মাছের ওজন প্রায় 2-3 মণ। খদ্দেরের ভিড় লেগে আছে, আর আপনাদের ভাতের হোটেলটা আজ খদ্দের সরছি না। এই সবই হয়েছে আমার নাতির গুণে, বুঝলি তো? সব হয়েছে আমার নাতির গুণে। ঠিক বলেছেন মা।